So dear students, how are you? I think you are fine. And today we're gonna start lesson 3 from unit 8. And the unit title is World Heritage, Bishwo Oitijjo, and lesson title is The Statue of Liberty. So as you see, it's a very known picture to us. We know this Statue of Liberty is located in America. But in this passage, we'll go for the background story. We'll learn many, we'll get many information about this and who made this, who gifted this, etc. etc. So, before starting, we'll go for the vocabularies. You might find some difficult words, we'll learn their meaning, then it will be easy for us to understand the passage. So, first, what meaning it comes? Pedestal. So, pedestal ortho hocche stomber padadesh. মূর্তি ইত্যাদির ভিত্তিবেদি মিন্স গ্রাউন্ড যে কোনো একটা স্থাপনার গ্রাউন্ডটা পাদদেশ অথবা ভিত্তি যেটা আমরা বলি এটা হচ্ছে প্যারেস্টেল এটা হচ্ছে অ্যাসেম্বল এটা হচ্ছে এটা অর্থ হচ্ছে একত্র করা জড়ো করা দেন ইট কামস স্প্লিট স্প্লিট মানে হচ্ছে টুকরো করে ভাঙা ফালি করা ছোড়ানো ছিটানো দিস মাছ Next it comes centennial. এটা অর্থ হচ্ছে শতবার্ষিক means about 100 years. পরেরটা হচ্ছে stationary. Stationary মানে হচ্ছে যেটা হচ্ছে move করে না অনর নিশ্চল জড়ো Then it comes repression. Repression অর্থ হচ্ছে দমন শাসন Then it comes interactive. Interactive হচ্ছে পরস্পরের উপর ক্রিয়াশীল means একের অধিক person related. তাহলে these are the word meanings we learnt. Pedestal, স্তম্ভের পাদদেশ, assemble, একত্র করে split, টুকরো করে ভাঙা, centennial, শতবার্ষিক, stationary, honor, নিশ্চল, repression, দমন, শাসন, interactive, পরস্পর উপর ক্রিয়াশীল নাও উইল গো ফর দ্য মেইন টেক্সট সো ইট সেজ দ্য ফ্রেঞ্চ স্কাল্পচার ফ্রেডরিক অগাস্টি বার্থোল্টি ওয়াজ অ্যাসাইন টু ডিজাইন এন্ড কমপ্লিট স্কাল্পচার লিবার্টি অ্যান্ড লাইটিং দ্য ওয়ার্ল্ড উইদিন 1876 So that it could be a gift for the Americans to the occasion of 100th anniversary of the American Declaration of Independence. তাহলে ফরাসি দেশের একজন ভাস্কর যার নাম ছিল ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি তাকে নিযুক্ত করা হয় একটা ভাস্কর্য ডিজাইন করার জন্য যেটা নাম হবে যে লিবার্টি আনলাইটিং দ্য ওয়ার্ল্ড এবং তাকে একটা টাইম ফ্রেম দেওয়া হয় যে 1876 সালের মাঝে এটা বানাইতে হবে যেন সো দ্যাট ইট কুড বি এ গিফট ফর দ্য আমেরিকানস to the in the occasion of 100th anniversary of the American Declaration of Independence jeno tara amerikar swadheshta ghoshonar 100 tomo barshikite eta gift hishebe dite pare the statue was a joint venture between the US and France ebong ei statue ta chilo France ebong US er ekta joutho kormojoggo the French people would build the statue And assemble it in the states. The people of the US were to build a pedestal for the statue. তাহলে এই জন্য বলা হলো যে এটা হচ্ছে যৌথ কর্ম যেখানে ফ্রান্স পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু তারা স্টেট বানাবে অ্যাসেম্বল ইন দ্য স্টেটস এন্ড দ্য পিপল অফ ইউএস ওয়ার টু বিল্ড দ্য প্যারেস্টাল ফর দ্য স্ট্যাচু যেখানে আমেরিকার লোকেরা আমেরিকার দায়িত্ব হচ্ছে এটা ভিত্তিটা তৈরি করা তাহলে স্ট্যাচু তৈরি করবে হচ্ছে ফ্রান্স পিপল অ্যান্ড প্যারেস্টাল তৈরি করবে হচ্ছে ইউএসএ পিপল এই জন্য এটাকে বলা হয়েছে জয়েন্ট ভেঞ্চার যৌথ কর্ম অথবা যৌথ উদ্যোগ রেজিং মানি ফর দ্য প্যারেস্টাল ওয়াজ কমপ্লিটেড ইন অগাস্ট 1885 তাহলে 1885 সালের মাঝে এই ভিত্তিবেদিটা তৈরি করার জন্য অর্থ সংগ্রহ শেষ হয়েছিল দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্যারেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886 এবং এপ্রিল 1886 সালের মাঝে এটার ভিত্তিটা তৈরি করা সম্পন্ন হয়েছিল
ফ্রান্স কমপ্লিট দ্য স্ট্যাচু ইন জুলাই 1884, এবং ফ্রান্স তারা স্ট্যাচুটা মূর্তিটা নির্মাণ করা শেষ করেছিল জুলাই 1884 সালের মাঝে। দে সেন্ট ইন টু নিউ ইয়র্ক অন বোর্ড দ্য ফ্রান্স ওয়ারশিপ আইজার ইন 1885, এবং তারা এটা নিউ ইয়র্কে একটা ওয়ারশিপে করে পাঠায় যেটার নাম ছিল আইজার 1885 সালে। ওয়াইল ট্রান্সপোর্টিং দ্য স্ট্যাচু ইট ওয়াজ স্প্লিট আপ ইন্টু 350 পেজেস অ্যান্ড প্যাকড ইন 214 ক্রেটস। তাহলে এটাকে যখন ট্রান্সপোর্ট করা পরিবহন করা হয় তখন এটাকে 350টা পিসে ভাগ করা হয়েছিল এবং 214টার মতো প্যাকেটে এটাকে প্যাক করা হয়েছিল। সি ইট টুক 4 মান্থস টু পুট দ্য স্ট্যাচু টুগেদার অ্যান্ড প্লেস ইট অন দ্য প্যারেসল। তাহলে এই যে এটাকে ভাঙা ভাঙা না টুকরো টুকরো করা হয়েছিল, তো এটা আবার একত্র করতে প্রায় 4 মাস লেগেছিল, এবং ভিত্তি ভিত্তিতে স্থাপন করার ক্ষেত্রে এবং জড়ো করার ক্ষেত্রে টোটাল 4 মাস সময় লেগেছিল। থাউজেন্ডস অফ পিপল স দ্য আনভেইলিং সেরিমনি অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি অন 28 অক্টোবর 1886। সো হাজারো মানুষ 1886 সালের 28 অক্টোবর এই উন্মোচন অনুষ্ঠানটি দেখে। ইট ওয়াজ এ সেন্টিনিয়াল গিফট 10 ইয়ার্স লেট। তাহলে এটা হচ্ছে একটা শতবার্ষিক পুরস্কার যেটা 10 বছর পরে দেয়া হয়েছিল। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর ইজ নট এ স্টেশনারি। তাহলে যে স্বাধীনতার প্রতীক হিসেবে স্ট্যাচু দাঁড়িয়ে আছে এটা আসলে এরকম নিশ্চল অনর নয়। দ্য ব্রোকেন চেইন র্যাপড অ্যারাউন্ড হার ফিট স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আর রোপ সিম্বলাইজেস হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট অ্যান্ড লাইটিং দ্য ওয়ার্ল্ড উইথ আর টর্চ ফ্রি ফ্রম অপ্রেশন অ্যান্ড সেলিব্রি স্লেভারি। তাহলে যদিও এটা মূর্তি, তার মানে এটা কিন্তু নিশ্চল অথবা অনর কিছু বোঝায় না। এটার যে ব্রোকেন চেন, যে ভাঙা যে শৃঙ্খল যেটা এটার ফিট অথবা পায়ের পাতা জড়ানো আছে, স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আ রোপ যেটা তার এই আলখাল্লার ইয়া থেকে ঝুলে আছে, এইটা কি সিম্বলাইজ করে যে আর ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, তার এরকম মুক্ত চলাচলের একটা সিম্বলাইজ করে অথবা ফুটিয়ে তোলে। অ্যান্ড লাইটিং দ্য ওয়ার্ল্ড উইথ আ টর্চ, এবং তার আলোর মাধ্যমে পৃথিবীকে আলোকিত করা, ফ্রি ফ্রম অপ্রেশন অ্যান্ড স্লেভারি, দমন এবং নির্যাতন দাসত্ব থেকে পৃথিবীতে মুক্ত করা। তাহলে এটা কেবল যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, দ্যাটস অল, ইটস নট লাইক দ্যাট। এটা ইট সিম্বলাইজেস মুভমেন্ট, এনলাইটেনিং দেন এনি ওয়ার্স অ্যাগনিস্ট অপারেশন স্লেভারি। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ টুডেজ লেকচার, উইল গো ফর দ্য সেকেন্ড পার্ট। সো হোয়াট ডিড ইউ লার্ন ইন ফার্স্ট পার্ট? দ্যাট উই কেম টু নো দ্যাট দ্য স্ট্যাচু ওয়াজ প্রিপেয়ার্ড gifted by French people to the American people for the remembrance of their Declaration of Independence, which took place 100 years back. And it was a joint venture. French people made the statue and USA people, they made the parasol. And it was sent to New York by warship. And before that, it was split up in 350 pieces and it was packed in 214 cracks. অ্যান্ড এটি প্রায় 4 মাস লাগছিল আবার এটাকে একত্রিত করতে, এবং অনেক মানুষ 1886 সালের জড়ো হয় এই এটার উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতে। 10 বছর পরে হয়েছিল যদিও, আর এটা যদিও একটা মূর্তি, তারপরে কিন্তু এটা কেবল ইট ডাজেন্ট এক্সপ্রেস এনিথিং স্টেশনারি অর স্ট্যাগন্ট, রাদার ইট এক্সপ্রেসেস ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, এনলাইটেন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্স অ্যাগেনস্ট অপারেশন অ্যান্ড স্লেভারি স্লেভারি দিস মাচ, সকল নির্যাতন নিপীড়ন দমন বিরোধের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসাবে এই মূর্তিটি দাঁড়িয়ে আছে। সো দ্যাটস অল, লেটস মুভ টু সেকেন্ড লেকচার, সেকেন্ড পার্ট অফ টুডেস লেকচার, দেন উইল সলভ দ্য কোশ্চেন্স। কিপ লিসেনিং, থ্যাংক ইউ।